হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার্স কথা বলবো গোলন্দাস বাজি বনি এই তিন মুভির বক্স অফিস কালেকশন আপনারা জানেন গোলন্দাস ব্লকবাস্টার হয়েছে বাজি সুপারহিট হয়েছে এবং বনি ব্লকবাস্টার হয়েছে কথা বলবো এই তিন মুভির কালেকশন নিয়ে ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন সকল মুভি লিজেসভাবে এবং বক্স অফিস কালেকশান সবার প্রথমে আপনারা আমাদের চ্যানেলেই পেয়ে থাকেন প্রথম আমরা কথা বলবো গোলন্দাজ নিয়ে এই মুভির বাজেট হলো পাঁচ কোটি রুপি লিড হলো আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এই মুভিটি খুবই তাড়াতাড়ি হিন্দিতে রিলিজ হবে ডেট রিলিজ ডেট দেওয়া হয়েছে বারো নভেম্বর কিন্তু আমাদের মনে হয় বারো নভেম্বর মুভিটি রিলিজ নাও হতে পারে কারণ আপনারা জানেন পাঁচ নভেম্বর সূর্যাবাংশী রিলিজ হবে অক্ষয় কুমার স্যারের যেটার কারণে আমার মনে হয় যে রিলিজ ডেট পিছিয়ে দিতে পারে যাই হোক নিজেদের উনিশতম দিনে এই মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে দশ লক্ষ রুপি এবং এখন পর্যন্ত এই মুভির টোটাল কালেকশান হলো পাঁচ কোটি এক লক্ষ রুপি আপনারা যদি এখনও গোলন্দাজ না দেখে থাকেন দেখে ফেলতে পারেন মুভিটি ব্লকবাস্টার হয়েছে মুভির রিসপন্স খুবই ভালো ক্রিটিক্সরাও মুভিটি খুবই ভালো রিসপন্স দিয়েছে ভালো রিভিউ দিয়েছে এখন কথা হলো বাজি নিয়ে মুভি হলো দুই কোটি রুপি লিড রোল আপনার জানেন সুপারস্টার জিত স্যার এই মুভিটি নিজেদের উনিশতম দিন কমপ্লিট করেছে আপনাদের বলে দেয় এই মুভি রিমেক হওয়ার পরও মুভির রিভিউ খুবই ভালো মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশান করেছে মুভি বাজেট রিকভারি থেটিক্যাল ভ্যালু রিকভারি করে অনেক বেশি টাকা আয় করেছে যার কারণে আমার মনে হয় মুভিটি অল টাইম ব্লকবাস্টার হয়ে যেতে পারে কিন্তু এখন পর্যন্ত মুভিটিকে সুপার বলা যাচ্ছে কারণ মুভির বাংলাদেশের আয় এবং কলকাতার আয় দুটি মিলিয়ে মুভির কালেকশান মোটামুটি যাই হোক নিজেদের উনিশতম দিনে এই মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশান করেছে তিন লক্ষ রুপি এবং বাংলাদেশ থেকে আয় করেছে এক লক্ষ রুপি যেখানে এখন পর্যন্ত এই মুভির টোটাল ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন হলো চার লক্ষ রুপি এবং এই মুভিটি টোটাল ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে গ্রোস কালেকশন করেছে চার কোটি বিয়াল্লিশ লক্ষ রুপি আপনারা যদি এখনো বাজে না দেখে থাকেন প্লিজ দেখে নেবেন এখন কথা বলবো বনি নিয়ে এই মুভির বাজেট হলো এক কোটি সত্তর লক্ষ রুপি লিডোল আপনারা জানেন পমব্রত স্যার এবং কোয়েল মল্লিক মে মুভিটি নিজেদের উনিশতম দিন কমপ্লিট করেছে এই মুভিটিও ব্লক বাস্টার হয়েছে মুভির থিয়েটারিক্যাল বেলো পঁচাত্তর লক্ষ রুপি ছিল মুভিটি এই যে পার করেছে এবং মুভি রেকর্ড ব্রেকিং কালেকশনও করে ফেলেছে নিজেদের উনিশতম দিন এই মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে দুই লক্ষ রুপি যেখানে এখন পর্যন্ত এই মুভির টোটাল কালেকশন হলো দুই কোটি বাষট্টি লক্ষ রুপি আপনারা যদি এখনও বনি বাজি গোলন্দাজ না দেখে থাকেন প্লিজ দেখবেন এবং কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করবেন ধন্যবাদ